तो এখানে ম্যানুয়ালি এমন ভাবে সুইচ সিস্টেমগুলো করা আছে যদি কখনো ইন কেস আপনার ফল্ট হয় আপনি নিজে খুলে যেহেতু আমরা রিপেয়ার টেকনিশিয়ান অতএব আমরা ভিতরে ছোটখাটো সুইচ ইচ্ছাগুলো যদি আমরা এই সুইচগুলো নাও পাই আমরা বাইরে থেকে একটা সুইচ মেকিং করে আমরা চালিয়ে নিতে পারি। তো আমি যখন এই কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়েছি তখন তো এই কোম্পানির প্রোডাক্টকে ভালো বলবোই কিন্তু তখনই প্রোডাক্ট ভালো হবে যখন এই ইউজাররা ভালো বলবে। তো এখানে ম্যানুয়ালি এমন ভাবে সুইচ সিস্টেমগুলো করা আছে যদি কখনো ইন কেস আপনার ফল্ট হয় আপনি নিজে খুলে যেহেতু আমরা রিপেয়ার টেকনিশিয়ান অতএব আমরা ভিতরে ছোটখাটো সুইচ ইচ্ছাগুলো যদি আমরা এই সুইচগুলো নাও পাই আমরা বাইরে থেকে একটা সুইচ মেকিং করে আমরা চালিয়ে নিতে পারি। جليل على قصصا هنا أحد ترويها أمجاد قد عظمت فللأمجاد بانيها قد عظمت فللأمجاد بانيها ومن يسعى إلى العلي فللأمجاد بانيها ومن يسعى الأمجاد بانيها ومن يسعى إلى العلياء بما فيها السلام عليكم ورحمة الله وبركاته نسيت شكل من الله تعالى سبحانه وتعالى আমি আপনাদের দয়ার আশীর্বাদ মেহেরবানি তে খুব ভালো আছি। বাংলাদেশে মোবাইল সার্ভিসিং সেক্টরে দিনে দিনে আমাদের সেক্টরটা আপডেট হচ্ছে। বর্তমান সময়ে দামি দামি ফোন আমাদের কাছে আসছে এবং এই ফোনগুলো রিপেয়ার করার জন্য অনেক এক্সপেন্সিভ কিছু কিছু ইকুইপমেন্ট বা যন্ত্রপাতির প্রয়োজন হয়ে যাচ্ছে। বর্তমান সময়ে সবচেয়ে বেশি আমাদের দাবির একটি জায়গা জুড়ে আছে হচ্ছে ওসিএ মেশিন। আমরা দেখতে পাচ্ছি যে বাবা টুলসের ওসিএ মেশিন 2100 Pro এই মেশিনটা হচ্ছে 4 পার্টে থাকার কারণে এই মেশিনটা খুব ভালো সাপোর্ট দিয়ে থাকছে। কম্বো মেশিন আর এই 4 পার্ট মেশিনের মধ্যে একটা বেসিক পার্থক্য আছে। কম্বো মেশিন একটা সাইজ এত বড় হলে এর ভিতরে ছোট ছোট যন্ত্রাংশের মাধ্যমে এটাকে পুরো কনফিগার করতে গিয়ে এখানে কিছু জটলা তৈরি হয়। এই জটলায় আমি নিজেও জর্জরিত যার কারণে বর্তমান সময়ে আধুনিক বিজ্ঞানের সমন্বয়ে যে সব মেশিনগুলো তৈরি হচ্ছে তার মধ্যে 4 পার্ট অন্যতম এবং বাংলাদেশ ইন্ডিয়া সহ এসব কান্ট্রিগুলোতে 4 পার্টের মেশিন সর্বপ্রথম যে কোম্পানিটা সবচেয়ে বেশি আলোড়নের সৃষ্টি করেছিল সেটা হচ্ছে বাবা টুলস। আর এই মেশিনে যারা ইউজার আছে তারা নিজেরাই সবসময় এই মেশিনের বিষয়ে পজিটিভ রেজাল্ট দিয়ে আসছেন। তো বাংলাদেশে এই মুহূর্তে আমাদের অনেক গ্রাহক যারা বাবা টুলসের মেশিন ইউজ করছে এবং অন্য মেশিন ইউজাররাও বাবা টুলসের মেশিন ব্যবহার করছে বর্তমানে এবং তাদের ভাষ্য যে এই মেশিন খুব স্মুথ কাজ করে। তা আমি যখন এই কোম্পানির সঙ্গে সংযুক্ত হয়েছি তখন তো এই কোম্পানির প্রোডাক্টকে ভালো বলবোই কিন্তু তখনই প্রোডাক্ট ভালো হবে যখন এর ইউজাররা ভালো বলবে। তো এই মুহূর্তে আমার ছাত্র শফিউল্লাহ কুমিল্লা থেকে এসছে। তো শফিউল্লাহ আমার এখান থেকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ নেওয়ার পরে সে কাজ করছে এবং নিজস্ব দোকান আছে সেই দোকানটাকে ডে বাই ডে সে তার সাধ্যমতো আপডেট করার চেষ্টা করছে। বর্তমান সময়ে শফিউল্লাহ তার দোকানে বাবা টুলসের 2100 Pro সি মেশিন ইনক্লুডেড করার জন্য রাজশাহীতে এসছে। মেশিনটা আমরা পুরোপুরিভাবে তাকে ট্রেন আপ করিয়েছি কীভাবে কাজ করবে এবং ডিসপ্লে কীভাবে সেপারেশন করতে হয় এবং এই কাজগুলো করতে গিয়ে যেসব বাধার সম্মুখীন হতে হয় সেই বিষয়গুলোও কিন্তু তাকে বলা হয়েছে। মূল বিষয়বস্তু হচ্ছে যে আমাদের এখানে যারা কাজ করতে চায় বিভিন্ন মেশিন এই মেশিনগুলো আউটসাইডে ক্রয় করতে গেলে এই মেশিন সম্পর্কে তাদের ভালো আইডিয়া না থাকার কারণে ট্রেনিংগুলো সঠিক যথাযথভাবে হয় না। আমরা এমনও কিছু ইউজাররা দেখেছি যারা মেশিন ক্রয় করার পরে মাসের পর মাস পার হয়ে গেছে কাজগুলো ভালোভাবে তারা করতেই পারছে না। যার কারণে আমরা আপনাদেরকে ইনশিওর করছি নিউ মোবাইল গ্যালারির পক্ষ থেকে যে ওসিএ মেশিন ক্রয় করুন বা যে কোনো মেশিন ক্রয় করার ক্ষেত্রে যদি কোনো ধরনের প্রশিক্ষণের প্রয়োজন হয় এই সম্পর্কিত সকল প্রশিক্ষণগুলো আমাদের মাধ্যমে ফ্রি অফ কস্ট আমরা প্রোভাইড করব। তো আমরা শফিউল্লাহকেও এই ওসিএ মেশিনের খুঁটিনাটি টোটাল বিষয়গুলো তাকে শেখানোর চেষ্টা করেছি। সারাটা দিন সে এখানে সময় দিয়েছে এবং সরাসরি আমরা ডিসপ্লে এখানে রিপেয়ার করে তাকে দেখিয়েছি। আমরা এই মুহূর্তে শফিউল্লাহর মন্তব্য নিব তারপরে আবার কথা আসবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ শফিউল্লাহ কুমিল্লা থেকে আসছি। আমি এই মানে আমার মোবাইল সার্ভিসিং সেক্টরে ভালো কাজ করার জন্য এই বাবা টুলস ওসিএ মেশিন নেওয়ার জন্য রাজশাহীতে আসলাম এবং স্যারের সাথে আরও একটু ভালো করে প্রশিক্ষণ নেওয়ার জন্য আসলাম। তো এখন এই মেশিন নিয়ে আমি আমার দোকানটাকে আরও মানে 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 আপডেট করব যার কারণে মেশিন নেওয়া। আচ্ছা এই মেশিন এই কার্যক্রম তো আমরা করলাম কিছুক্ষণ আগে কাজটা তুমি দেখছিলা কেমন লাগছে জি স্যার আমার কাছে অনেক ভালো লাগছে 100% একুরেট কাজ করছে জি স্যার আমরা আশাবাদী যে এই মেশিনটা ভালোভাবে কাজ করবে কুমিল্লা কোথায় দোকান কুমিল্লা স্যার আমাদের দেশের বাড়িতেই হ্যাঁ কোন কোন থানা হোমনা থানা হোমনা জি স্যার ওকে ধন্যবাদ শফিউল্লাহকে ও এখানে আসলে আমরা যখনই কেউ মেশিন নিতে আসে মেশিনের কোনো বাগ আছে কিনা সেই বিষয়গুলো আমরা একটু চেকআপ করি তো চেকআপ করে তাদেরকে দেওয়ার চেষ্টা করি এখানে আমরা টোটাল মেশিনগুলো সেটআপ কিভাবে হবে সেটা শিখিয়ে দিয়েছি এটা ইজি না জি স্যার একদম ইজি একদম ইজি এবং এটা কখনো ছোটখাটো ত্রুটি হলে এই ত্রুটিগুলো আমরা নিজেরাই সমাধান করতে পারি একটি বিষয় সেটা হচ্ছে যে যখন আমরা মেশিনগুলো ইউজ করছি কম্বো মেশিনের ভিতরে ছোট ছোট পার্ট থাকার কারণে অনেক সময় এটা তো পুরোটাই এয়ার কম্প্রেসার এবং ভ্যাকুয়াম এগুলো সমন্বয়ে এই মেশিনগুলো কাজ করে তো আমরা এখানে যে পাইপগুলো দেখতে পাচ্ছি এই পাইপগুলো অনেক সময় লুজ কানেকশন হতে পারে অনেক সময় ভিতরে কোনো ধরনের পাইপ ফেটে যেতে পারে ছোটখাটো ত্রুটি আসতে পারে এই ত্রুটির কারণে কিন্তু বড় মেশিনগুলো সাধারণত আমরা অনেক সময় মেশিনগুলো অকেজ হয়ে পড়ে থাকছে আর একটা মেশিনের ওয়েট কিন্তু অলমোস্ট ৬০ কেজি ৭০ কেজি ৮০ কেজি এরকম হয় তো আমাদের এখানে চারটা পার্ট থাকার কারণে কী সুবিধা এটা হচ্ছে ভ্যাকুয়াম পাম্প নিচে আপনারা দেখতে পাচ্ছেন এয়ার কম্প্রেসার এটা হচ্ছে আমাদের পাঞ্চিং এটা হচ্ছে আমাদের বাবল রিমুভার তো এই বাবল রিমুভার যদি কোনো ত্রুটি হয়ে থাকে এর জন্য আলাদা ভিতরে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে আলাদা যন্ত্রপাতি আছে এর মধ্যে আলাদা ফিউজ সিকিউরিটি সিস্টেম আছে যদি কখনো এই মেশিনটার কোনো ধরনের ট্রাবল থাকে সেক্ষেত্রে এই মেশিনের ফিউজে এটাকে রক্ষা করবে তো আলাদা আলাদা আমাদের কন্ট্রোলিং এরিয়া আছে আর এখানে আমরা যে পাঞ্চিং মেশিনের ভিতরে চেম্বারটা দেখতে পাচ্ছেন তো এই চেম্বারটা যদি আমরা দেখি এই চেম্বারটা কিন্তু পুরোটাই সিঙ্গেল পার্টে দেওয়া আছে যার কারণে ওসিএ মেশিনের ভিতরে প্রচুর প্রেশার তৈরি হয় তো প্রেশার তৈরির কারণে কিন্তু অনেক সময় ওসিএ মেশিনগুলো আমরা বিভিন্ন দেশে ব্লাস্ট হতে দেখেছি এই ব্লাস্টের কারণে আমাদের প্রিয় অনেক টেকনিশিয়ানকে আমরা হারিয়েছি অনেক ইঞ্জিনিয়ার জীবন দিয়েছে তো সেক্ষেত্রে বাবল রিমুভারের যে বিষয়টা বলি দেখুন পাল্লাটা ভেতর থেকে আসে তো এই পাল্লাটা একবারে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনাই নাই কারণ হচ্ছে যে যেগুলো বাইরে থেকে পাল্লা আছে গোল পাল্লা সহ অন্যান্য পাল্লাগুলো ভিতর থেকে প্রেশারের কারণে অনেক সময় আমাদের এই পাল্লাটা ব্লাস্টের পরে ছুটে বের হয় আর ছুটে বের হলে অনেক সময় মানুষের গায়ে আঘাত করলে অথবা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে আঘাত করলে অনেক বড় ধরনের ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে যার কারণে বর্তমান সময়ে এই পাল্লাগুলো অনেক স্ট্রং এবং এই পাল্লাগুলো আসেই ভিতর থেকে যার কারণে এটা ব্লাস্ট হয়ে বাইরে আসার কোনো সুযোগ নেই তো সেফটির ব্যাপারে 100% অ্যাকুরেট এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাঞ্চিং মেশিন এই পাঞ্চিং মেশিনের পাল্লাটা দেখুন এখানে ম্যানুয়ালি এটা লাগানোর সিস্টেম আছে তো ম্যানুয়ালি পাল্লা লাগানোর সিস্টেমে এই কারণেই অনেক সময় দেখা যায় যে কম্বো মেশিনগুলো হচ্ছে আমরা যখনই এখানে কমান্ড করি কমান্ডের পরে মেশিনটা অটোমেটিক্যালি কিন্তু আমাদের পাল্লাটা লক হয় তো এই লকিং সিস্টেমটা অনেক সময় ফল্ট হওয়ার কারণে আমাদের মেশিনগুলো অকেজ হয়ে পড়ে থাকে আবার যখন আমাদের মেশিনে ডিসপ্লে থাকে আলাদা তো ডিসপ্লে টাচের মাধ্যমে আমরা কিন্তু কন্ট্রোল করি তো টাচগুলো যখন ফল্ট হয় ডিসপ্লে ফল্ট হয় দেখা যাচ্ছে যে একটা ডিসপ্লে হয়তো আমি চায়না থেকে পাবো কিন্তু ওই ডিসপ্লেটা অর্ডার করে বাংলাদেশে নিয়ে আসা এটা একটা সময় সাপেক্ষ বিষয় আপনার 2 মাস পড়ে আছে আপনার মেশিনটা ঠিক করতে পারছেন না তো এখানে ম্যানুয়ালি এমনভাবে সুইচ সিস্টেমগুলো করা আছে যদি কখনও ইনকেস আপনার ফল্ট হয় আপনি নিজে খুলে যেহেতু আমরা রিপেয়ার টেকনিশিয়ান অতএব আমরা ভিতরে ছোটোখাটো সুইচ ইচ্ছাগুলো যদি আমরা এই সুইচগুলো নাও পাই আমরা বাইরে থেকে একটা সুইচ মেকিং করে আমরা চালিয়ে নিতে পারি তো আমরা যে কোনো সময় কাস্টমাইজ করতে পারি আমরা এটাকে আলাদাভাবে কনভার্ট করতে পারি আবার যদি আমাদের এয়ার কম্প্রেসার বা ভ্যাকুয়ামগুলো প্রবলেম হয় ছোটোখাটো বিষয় এই প্রবলেমের জন্য আমরা স্থানীয় পর্যায়ে টেকনিশিয়ান পাবো যাদের মাধ্যমে আমরা এগুলোকে ঠিক করতে পারবো তো সর্বসাকুল্যে আমি যেটা বলবো বাবা টুলসের ওসিএ মেশিনটা বর্তমান সময়ে একেবারে যুগোপযোগী স্ট্রং একটি মেশিন এবং এই মেশিনের মাধ্যমে হাজার হাজার মানুষ কাজ করছে যারা সন্তুষ্ট তো এই মেশিনগুলো আমরা ইনক্লুডেড করার চেষ্টা করি মার্কেটে যত মেশিন আছে সব মেশিনই দেখা যাবে যে আপনাকে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে 2 বছরের ওয়ারেন্টি দিচ্ছে কিন্তু একটা মেশিন আমরা অলমোস্ট লক্ষাধিক টাকা দিয়ে যখন ক্রয় করি এটা 1 বছরের স্যাটিসফ্যাকশন আমার দরকার নেই এটা যেন আরও লং টাইম চলে হ্যাঁ সেই বিষয়ে আমাদেরকে চিন্তাভাবনা করতে হবে তো আমরা ওয়ারেন্টি পিরিয়ড শেষ হয়ে গেলে আমরা কী করব মেশিনটা তো ফেলে দিব না যার কারণে পরবর্তীতে রিপেয়ারের সুযোগ কতটুকু আছে সেটা কিন্তু আমাদেরকে ভাবতে হবে যার কারণে বাবা টুলস অন্যতম আমাদের ছোটোখাটো কোনো ত্রুটি হলেই আমরা কিন্তু এই মেশিনগুলোর সমস্ত কিছু ইকুইপমেন্ট আমরা আমাদের বাজারে পাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কম্প্রেসারের যেসব কাটাগুলো রয়েছে তারপরে সুইচ প্যাডগুলো রয়েছে এগুলো রয়েছে আবার আমাদের ভ্যাকুয়াম এখানে যে এয়ার কম্প্রেসার আমরা দেখতে পাচ্ছি এই এয়ার কম্প্রেসার ম্যাক্সিমাম আমাদের সাইকেল মেকারের দোকানে আছে তারপরে মোটরসাইকেল রিপেয়ারের দোকানে আছে তারপর ভলকানাইজিং সিস্টেমে যারা চাকার লিক সারে যেটা আমরা বলি ভলকানাইজ করে তাদের কাছে আছে এবং আমরা জানি যে ডাক্তারদের যে সব মেশিনারি আছে সেই মেশিনগুলোতেও এয়ার কম্প্রেসার ব্যবহার করা হয় তো এয়ার কম্প্রেসার ব্যবহার হয় না এমন কোনো যন্ত্র পৃথিবীতে খুব কম আছে এমন কি এয়ার কম্প্রেসারের ব্যবহার হচ্ছে আমাদের গাড়িগুলো ওয়াশ করার জন্য যে সব ভ্যাকুয়াম সিস্টেম আছে যে সব গ্যারেজগুলো সেখানেও কিন্তু এয়ার কম্প্রেসার ব্যবহার করা হচ্ছে তো এয়ার কম্প্রেসারগুলো সাধারণত রিপেয়ারের জন্য বর্তমান সময়ে গাড়িতে যে আমরা গ্যাস ইউজ করি সেখানেও সিলিন্ডারগুলো ব্যবহার হয় ওদের যন্ত্রপাতির সিস্টেমও কিন্তু অনেকটা এরকম তো সব মিলিয়ে এয়ার কম্প্রেসার যদি প্রবলেম হয় এয়ার কম্প্রেসারটা আমরা স্থানীয় কোনো টেকনিশিয়ানের কাছে সারাতে পারি তো আমরা বলবো বাবা টুলস অন্যতম একটি ভালো মেশিন এই মেশিনটা যদি আপনারা ক্রয় করেন তাহলে ব্যবসার জন্য ভালো এবং লং টাইম আপনাকে ব্যবসা করে দেওয়ার সক্ষমতায় মেশিনটি রাখে তো ধন্যবাদ জানাচ্ছি আমাদের শফিউল্লাহকে কুমিল্লা থেকে কষ্ট করে আসার জন্য এই মেশিনটা যেন শফিউল্লাহর ব্যবসাকে আরও সমৃদ্ধশালী করে এবং এই মেশিনটা তার জীবনে যেন বরকতপূর্ণ একটি ভূমিকা রাখে সেজন্য আমরা দোয়া করব আল্লাহ তার ব্যবসায় বরকত দান করুক হালাল রিজিক প্রশস্ত করে দেখ সকলকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিও দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন সকলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ